শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন রমাদানে চারটা কাজ বেশি বেশি করে করা, বলেন চারটা জিকির বেশি বেশি করে করা। এক নম্বরে বেশি বেশি কালেমায়ে তৈয়বা পড়া, দুই নম্বরে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, তিন নম্বরে বেশি বেশি জান্নাত চাওয়া, চার নম্বরে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাওয়া, একসাথে চারটা বাক্য শেখুল হাদিস জাকারিয়া এভাবে মিলিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار بل انت أكبر شنا শ্রেণী কক্ষে শিক্ষক শুধু পড়ে না, মাঝে মাঝে ছাত্র তো শুনে না। এরপরে যদি সুযোগ থাকে প্রতিদিন কমপক্ষে একশো বার একটা কালেমা শোনাবো, শোনাবো একটা তাবিজ আছে। এটা সোয়া লাখ নবীদের জীবনের শ্রেষ্ঠ দিনের আরাফার দিনের শ্রেষ্ঠ সময়ের নয় জিলহাজার শ্রেষ্ঠ তাবিজ। শিখবেন সব চোখ বন্ধ করে পড়েন, চোখ বন্ধ চোখ বন্ধ সব চোখ বন্ধ মহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একশো বার করে ডেলি পড়বো। রাসূল বলেন একশোটা নেকি দিবে, দশটা গোলাম আজাদের নেকি দিবে, একশোটা হাসানা দিবে, একশোটা গুনা মাফ করে দিবে। আল্লাহ তালা ওই দিন ওই রাতে সর্বশ্রেষ্ঠ আমলওয়ালা বানায় দিবে। আল্লাহ তালা শয়তান থেকে হেফাজত। রমাদানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, নাজাতের শুভ দিন, একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন। রমাদান কেন দিলেন? জুতার দোকানদারকে আরো বেশি মাল উঠাবার জন্য রমাদান দেওয়া হয় নাই, কাপড়ের দোকানদারকে আরো বেশি ব্যস্ত হওয়ার জন্য রমাদান দেওয়া হয় নাই, ফ্যাক্টরির কর্মচারীগুলোকে আরো বেশি ব্যস্ত করে দেওয়ার জন্য রমাদান আসে নাই। আজকে রমাদান শ্যামাই ফ্যাক্টরিওয়ালাও তিনিও বুঝেন রমাদান, চিনিওয়ালা তিনিও বুঝেন রমাদান, হ্যাঁ চিরাওয়ালা তিনিও বুঝেন রমাদান, মুড়িওয়ালা তিনিও বুঝেন রমাদান, হিন্দু মুড়ি বানানেওয়ালা মুড়ি ভাজে হিন্দু তিনি সেও বুঝে রমাদান, হিন্দু জিলাফি বানায় সেও বুঝে রমাদান, বলে মুচি জুতা বানায় হিন্দু সেও বুঝে রমাদান, লুঙ্গি বানানেওয়ালা তারাও বুঝে রমাদান, গেঞ্জি বানানেওয়ালা গামছা বানানেওয়ালা তোয়ালিয়া বানানেওয়ালা তারাও বুঝে রমাদান। লেকিন রমাদান যে জন্য দিয়েছেন, যাদেরকে দিয়েছেন তারা বুঝে না রমাদান। বলেন বাস্তব না বাস্তব? কোনোভাবেই চিড়ার মেইল গরম করার জন্য রমাদান আসে নাই, মুড়ির ফ্যাক্টরি গরম করার জন্য রমাদান আসে নাই, জুতার কর্মচারীদের ছুটি বন্ধ করে রাত দিন খাটাবার জন্য রমাদান আসে নাই, কাপড়ের ফ্যাক্টরি আর গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে কর্মচারীদের ছুটি ছাটা সব বন্ধ করে দিয়ে রাত দিন পরিশ্রম করাবার জন্য রমাদান আসে নাই। আল্লাহর কসম এই উদ্দেশ্যে রমাদান আসে নাই। বলেন এই উদ্দেশ্যে রমাদান কি আসে নাই? রমাদান কেন দিয়েছেন? রমাদান রব্বে করিম দিয়েছেন শুধুই তার হাবিবকে ভালোবেসে, তার উম্মতকে অল্প পরিশ্রমে বেশি পুরস্কার দেওয়ার জন্য। যে ওরা অল্প একটু পরিশ্রম করবে এই জন্যই তো এই উম্মতের বয়স সবচেয়ে কম, সমস্ত উম্মতের তুলনায় এই উম্মতের বয়স সবচেয়ে কম, আর এই উম্মত জান্নাতে যাবে সকলের আগে। এত অল্প বয়সে, এত অল্প বয়সে কম হায়াত পেয়ে সকলের আগে তারা জান্নাতে যাবে কিভাবে? এই জন্যই রব্বে করিম রমাদান দিয়েছে। যেখানে একটা ফরজে তোমাকে সত্তর গুণ দিয়ে দিব, প্রতিটা নফল তোমাকে ফরজ দিয়ে দিব, আর যদি এই এই মাসের এক রাত পেয়ে যাও তো ৮৩ বছর চার মাস নফল আবাদত করলে যে পরিমাণ দিতাম এর থেকে শ্রেষ্ঠটা দিয়ে দিব।
তাহলে বোঝা গেছে রমাদান দিয়েছেন যে উদ্দেশ্যে আমাদের রমাদানের উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে আমরা যেন প্রতিটা সেক্টর হিন্দু 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 জিলাফি বানানে वाला সেও ব্যস্ত রমাদান মুজি সেও ব্যস্ত রমাদান দর্জি সেও ব্যস্ত রমাদান সেলাই করে সেও ব্যস্ত রমাদান কাটিং মাস্টার সেও ব্যস্ত রমাদান থ্রি পিস বেচে সেও ব্যস্ত রমাদান ঘরে ঘরে হেঁটে হেঁটে থ্রি পিস বেচে সেও ব্যস্ত রমাদান প্রত্যেকই ব্যস্ত রমাদান لكن যাদের জন্য রমাদান দিয়েছে তারা জানে না রমাদান কি জিনিস আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তার এক কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব এখানে লিখছেন রমাদান রমাদানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের কোটি কোটি মুহূর্তের চেয়েও দাম বেশি রমাদান শুধুই দিয়েছেন বন্ধু তুমি আমার ভালোবাসায় আমার রহমতের আশায় আমার আযাবের ভয়ে শুধুই সুবহে সাদেকের আগ থেকে গুরুবে শাম সূর্য ডুবা পর্যন্ত এই সময় খানা ছেড়ে দাও পানিও ছেড়ে দাও হালাল স্ত্রী ছেড়ে দাও সমস্ত হালাল হালাল খাবার হালাল পানিও হালাল স্ত্রী ছেড়ে দাও যেন তোমার বাকি 11 মাস সমস্ত হারাম ছেড়ে দেওয়ার অভ্যাস হয়ে যায় লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ বলেন যেন হালাল গুলো ছেড়ে দিয়ে ট্রেনিং করে হারাম ছেড়ে দেওয়ার অভ্যাস হয় কি বলছে বলেন হালাল ছেড়ে দেওয়ার ট্রেনিং করে বলেন হারাম ছেড়ে দেওয়ার কি হয় হারাম ছেড়ে দেওয়ার নামই তাকওয়া আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিব এটা আমার সিদ্ধান্ত কারণ তুমি আমার জন্য হালাল ছেড়ে দিয়েছো সুবহানাল্লাহ বলেন তুমি আমার জন্য হালাল ছেড়ে দিয়েছো আমি অবশ্যই তোমাকে হারাম ছাড়তে সহযোগিতা করব সুবহানাল্লাহ বলেন কি তুমি দিনের বেলায় খাও নাই দিনের বেলায় পান করো নাই হালাল স্ত্রী দিনের বেলায় কাছেও যাও নাই ব্যবহার করো নাই চলো কথা দিলাম আমি তোমাকে তাকওয়া হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দিব কি দিয়ে দিবেন বলেন হারাম ছেড়ে দেওয়ার কি হারাম বলা হারাম দেখা হারাম শোনা হারাম ধরা হারাম চলা হারাম জওয়ানি ইস্তেমাল হারাম খাওয়া হারাম কামানো হারাম খরচ করা সব কিছুর বিষয়ে আমি না তোমাকে মুত্তাকি বানিয়ে দিই সুবহানাল্লাহ হ্যাঁ আমি বুঝি নাই সময়ওয়ালা তো বুঝছে রমাদান জুতাওয়ালাও বুঝছে যে রমাদান নারায়ণগঞ্জবাসীরা বুঝছে রমাদান ফ্যাক্টরিওয়ালারা বুঝছে রমাদান